আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে যারা ভালো হাইফাই রেস্টুরেন্টে যারা কাজ করে, তো সেটাই আপনাদেরকে দেখাবো আর কি, তাদের সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেব। তো আমরা আসছি আর শাহিন হোটেল, অনেক পুরানা এবং নাম করা একটি হোটেল রেস্টুরেন্ট আর কি। তো আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে এটার রিভিউ দেবো ইনশাল্লাহ। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কারা কারা কাজ করে এই বিষয়টা দেখাবো আমি। তো প্রিয় বন্ধুরা, এটা হলো অনলাইনে তারা কন্ট্যাক্ট করে, অনলাইনে যে ডেলিভারি দেয় এটা হলো সেই কাউন্টার, আর ভিতরে হচ্ছে ক্যাশ কাউন্টার। ওকে, তো আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ এখানে কারা কারা পরদেশি ভাইরা কাজ করে, কেমন কাজ করে, এই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। এক মিনিট, বাংলাদেশি যে ভাই কাম করতে হয়, বাংলাদেশি যে ভাইরা কাজ করতে কাম করতে হয়, আন্ডার মে কাম করতে হয়, ও কিসিন মে, ও বাবুরচি না ওয়েটার মে নেই, এ হোটেল মে ওয়েটার মে নেই। আচ্ছা, ওয়েট, আর উসকা ডিউটি ইধর কিতনা ঘন্টা করতা হ্যায়? 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা স্যালারি আচ্ছা না? হ্যাঁ, 17-1800 স্যালারি। হ্যাঁ, আর কোই ছুটি মুটি নেই? মাহিনা মে কিতনা দিন? মাহিনা মে এক দিন পুরা দিন ছুটি হতা হ্যায়। আর ইসকা সব কুছ এই 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 শাইন কোম্পানি মে দিতা হ্যায়? শাইন কি একই হ্যায় না ইসকা বহুত বড়া শাখা হ্যায় না? সৌদিয়া মে অর কোই জগা মে হ্যায়? বাস এদারাই হ্যায়। তো এসা বড়া বড়া যো রেস্টুরেন্ট হ্যায় না, বড়া বড়া রেস্টুরেন্ট হ্যায় এসা, তো ইসমে সিস্টেম এসাই হতা হ্যায়, মানে সিস্টেম এসাই হতা হ্যায়, যো বাবুরচি উসকা তাঙ্কা থোড়া জিয়াদা হতা হ্যায়, যো বাহার কাম করতে হয়, যো ক্লিনার করতে হয়, ইসকা তাঙ্কা থোড়া নিচে হতা হ্যায়, উপর নিচে হতা হ্যায়, লেকিন সিস্টেম তো সব একই, ইতনা বড়া বড়া জিতনা রেস্টুরেন্ট সব একই সিস্টেম নেয়। ওকে ভাই, থ্যাংক ইউ। এটা হলো রেস্টুরেন্ট, যারা এখানে রেস্টুরেন্টের কাজে আসতে চায়, আমি একটু আগে শেয়ার করেছি হিন্দিতে, আর বাংলাদেশি যেসব ভাইরা আছে তারা কিন্তু সবাই মানে কিচেন রুমে, মানে মানে কিচেনে ডিউটি করে আর কি, মাতবাগ বলে, ওকে, যেখানে বাবুরচির কাজ হয় সেখানে, তাদের বেতন কিন্তু 1800-1700 এরকম, তার উপরেও আছে। তো তাদের এই এই হোটেলটাতে আপনার বাঙালিরা ক্লিনার বা ওয়েটারের কাজগুলো করে না, তারা সবাই আপনার ভিতরে কাজ করতেছে, সবাই কিচেনে কাজ করতেছে, আর কিচেনে যাওয়া অ্যালাউ নাই আমাদের। তো আমি ইন্ডিয়ান ভাইদের সঙ্গে কিছুটা কথা বললাম, যেসব ভাইরা কথা বলছেন আশা করি বুঝতে পারছেন, তারা বলল যে বাংলাদেশিরা সবাই কিচেনের ভিতরেই কাজ করে এবং 1700 এরকম বেতন, ডিউটি 12 ঘন্টার, মাসে একদিন ফুল দিন ছুটি থাকে, মাসে একদিন ফুল ডে ছুটি থাকে। ওকে, তো আপনারা ইচ্ছে করলে এই এই যে রেস্টুরেন্টের বিষয়গুলো, এই রকম রেস্টুরেন্টগুলো কিন্তু সব একই, মানে একই ক্যাটাগরিতে, একই সিম্পল। ওকে, তো আপনারা যারা রেস্টুরেন্টে আসবেন 12 ঘন্টা ডিউটি, আর যারা একেবারেই লোকাল, যে বাংলাদেশিদের নিজস্ব যে ছোটোখাটো যে বাঙালিদের, শুধু বাঙালিদের খাবার, সেটাতে আপনার ডিউটি আরও বেশি হয়। কিন্তু এটা হলো সৌদিরা, সৌদিরা প্লাস আপনার প্রবাসী সবাই এখানে আসে, তো এই সব জায়গাতে আপনাদের স্যালারি ভালো এবং এ টু জেড কিন্তু তারাই দিয়ে থাকে, আর এখানে কিন্তু খাবার সহকার এভরিথিং সব কিছু কিন্তু তারাই বহন করে। সো আপনারা চেষ্টা করবেন, যেসব ভাইরা রেস্টুরেন্টে আসবেন অবশ্যই এরকম ভালো রেস্টুরেন্টে আসার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো হবে। ডিউটি 12 ঘন্টা হলে সুযোগ সুবিধা ভালো, খুব একটা চাপ নাই ইনশাল্লাহ। তো আজকে আপনাদের সঙ্গে এতটুকু শেয়ার করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।